বাচ্চা কিছুই খেতে চায় না, এটা হলো আমাদের মায়েদের সবচেয়ে বড় অভিযোগ। বাচ্চাকে যাই রান্না করে খাওয়াই, যাই খাওয়াতে যায় না কেন, বাচ্চা কিছুই খায় না। এটা নিয়ে আমাদের মায়েদের চিন্তার কোনো শেষ নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি খাবারের রেসিপি শেয়ার করব যে খাবারটি এত বেশি পুষ্টিকর ও মজাদার যে বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাহলে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খিচুড়ির রেসিপি। খিচুড়ি হলো বাচ্চাদের জন্য একটি সুষম খাবার, তাই নিয়মিত বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানো উচিত। তো দর্শক, এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েক ধরনের সবজি। এখানে আমি সবজি হিসেবে নিয়েছি ব্রোকলি, আলু, গাজর, পেঁয়াজ কলি এবং পেঁয়াজ কুচি ও একটি কাঁচামরিচ। আমি এই কয়েক ধরনের সবজি ব্যবহার করেছি, আপনি আপনার পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। এছাড়া আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল এবং মসুর ডাল, আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনার এখানে পোলাওয়ের চালের পরিবর্তে রেগুলার ভাতের চালও ব্যবহার করতে পারেন। এছাড়া আমি নিয়েছি এরকম বড় করে কাটা 2 টুকরো মুরগির মাংস। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজি এবং ধুয়ে রাখা চাল ও ডাল এবং টুকরো করে কাটা মুরগির মাংস। এখন সবগুলো উপকরণ এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে এই চাল ডাল ও মাংসর যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ, 1টি তেজপাতা, 1টি দারুচিনি ও আদা রসুনের পেস্ট। এখন এই সব কয়টি মশলা এই চাল ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের ওপরে, তাই আমি এখানে লবণ ব্যবহার করেছি। আপনাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে আপনার এখানে লবণ স্কিপ করবেন। এখন এই সবজি ও চাল ডাল তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই সবজিগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়, এবং যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পুরো খিচুড়িটি সিদ্ধ হতে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ। আপনার বাচ্চা যদি একেবারেই ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে আপনারা এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। এখন খুব ভালোভাবে আমি এই খিচুড়ি রান্না করে নিব। আমার এই পুরো খিচুড়িটি রান্না হতে 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট পর আমার সবজি এবং চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমার এই খিচুড়িটা কিন্তু কিছুটা পানি পানি অবস্থায় আছে। আমি এই অবস্থায় এখন এর মধ্যে থাকা যে মশলা এবং কাঁচামরিচ সেগুলো উঠিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যে আমি মুরগির মাংসগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ আমি এই খিচুড়িটা এখন স্ম্যাশ করে নেব। এখন এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে স্ম্যাশ করে নিচ্ছি। আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী বা চাহিদা অনুযায়ী এখানে স্ম্যাশ করে নেবেন। আপনার বাচ্চা যদি এতটা ঘন খিচুড়ি খেতে না পারে সেই ক্ষেত্রে এখানে কিছুটা পানি মিশিয়ে আপনি ঘনত্বটা কম বেশি করে নিতে পারেন। এখন আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিব। আমি এভাবে হাতের সাহায্যে চটকে তারপর খিচুড়ির সঙ্গে এই মাংসটা মিক্সড করে দিই, এতে করে মাংসগুলো খুব ছোটো ছোটোভাবে ছেঁড়া যায় এবং বাচ্চাদের খেতেও সুবিধা হয়। তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি খিচুড়ির রেসিপি। এভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা এক খাবারে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। এই খিচুড়িতে আমি মুরগির মাংস ব্যবহার করেছি। আপনার এখানে মুরগির মাংসের পরিবর্তে এরকম করে সবজি খিচুড়ি রান্না করে এর সঙ্গে মাছ ডিমও অ্যাড করতে পারেন। এখন আমি এই খিচুড়ির সঙ্গে এই মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এইভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের সারা দিনের যে পুষ্টির চাহিদা সেটা পূরণ হয়ে যাবে। কারণ খিচুড়ি হলো বাচ্চাদের জন্য একটি সুষম খাবার, আর এই খিচুড়িতে একসঙ্গে বাচ্চারা ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট আর অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণ একসঙ্গে পেয়ে যাচ্ছে। তো দর্শক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমার ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে বা আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।